ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আপনি কি জানেন আপনার গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি বুথে এই 2020 সালে সোলার সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে, অর্থাৎ পানীয় জলের জন্য সোলার পাম্প বসানো হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে আপনি জানতে পারবেন আপনার বুথে ঠিক কোন জায়গায় বা কার জায়গায় এই সোলার সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে এবং তার জন্য সরকারের পক্ষ থেকে ঠিক কত টাকা বরাদ্দ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব, তাই অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি গুগলে, আর গুগলে আসার পরে আমরা এখানে সার্চ করব ই গ্রাম স্বরাজ লিখে। তো ই গ্রাম স্বরাজ লিখে সার্চ করার পর আমাদের কাছে ই গ্রাম স্বরাজ .gov.in ওয়েবসাইট চলে আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব এবং ওপেন করার পর কিছুক্ষণ ওয়েট করলে আমাদের কাছে এই ধরনের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আমরা চলে আসব এখানে জিপিএস অ্যাপ্রুভ GPDP 2020-21। তো এখানে আমরা একটি ক্লিক করব এবং ক্লিক করার পর আমাদের দেশের সমস্ত রাজ্যের নাম আমাদের কাছে চলে আসবে। আমরা এখান থেকে আমাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের উপরে একটি ক্লিক করব এবং তারপরে আমরা আমাদের জেলার উপরে একটি ক্লিক করব এবং তারপরে আমরা আমাদের ব্লকের নামের উপরে একটি ক্লিক করব এবং তারপর আপনি দেখতে পাবেন আপনার ব্লকে ঠিক কতগুলি গ্রাম পঞ্চায়েত আছে এবং তার নাম। চলুন আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের উপরে ক্লিক করব এবং কিছুক্ষণ ওয়েট করলে আমাদের কাছে নতুন একটি পেজ ওপেন হবে। তো এই ধরনের পেজ আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। আপনারা সেকশন 1, 2, 3, 4 করে পরপর 4টি সেকশন পাবেন। আমরা 4 নম্বরে অর্থাৎ সেকশন 4 প্রায়োরিটি ওয়াইজ অ্যাক্টিভিটি ডিটেলস অপশনের উপরে একটি ক্লিক করব। আর আমাদের কাছে নিচের দিকে বেশ কিছু ডিটেলস চলে আসবে। এখানে আমরা ফাইন্ড ইন দিস পেজ অর্থাৎ সার্চ করে সোলার সাবমার্সিবল লিখে সার্চ করব। তো তার জন্য আমরা মেনু বারে এসে গেছি এবং এখান থেকে ফাইন্ড ইন দিস পেজ, বা আপনি যদি মোবাইল থেকে চেক করেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু ফাইন্ড অপশন পেয়ে যাবেন মেনু বারে গিয়ে। তো চলুন আমরা এবার সার্চ অপশনে গিয়ে সেখানে সার্চ করব সোলার সাবমার্সিবল লিখে। তো দেখতে পাচ্ছেন কিছুটা লেখার সাথে সাথে আমাদের কাছে ইনস্টলেশন অফ সোলার সাবমার্সিবল উইথ পাইপলাইন অ্যাট চারিগ্রাম দক্ষিণ পাড়া। তো দেখতে পাচ্ছেন এটা একটা গ্রামের নাম এবং সেখানে সোলার সাবমার্সিবল পাম্প বসানো হবে। তো আপনি যদি আপনার গ্রামের নামটি চেক করতে চান, নেক্সট সার্চ করবেন, আপনারা একের পর এক আপনাদের কাছে নামগুলি চলে আসবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার এলাকায় ঠিক কোথায় অর্থাৎ কোন জায়গায় বসানো হচ্ছে এই সোলার সাবমার্সিবল পাম্প, তার নাম লেখা থাকবে নিয়ার বাই করে। আর এবার যদি আপনারা একেবারে ডিটেলস জানতে চান অর্থাৎ কার জায়গায় বসানো হচ্ছে এই সোলার সাবমার্সিবল পাম্প, সেটা আপনারা কিভাবে জানবেন, তো চলুন আমি আপনাদের জানিয়ে রাখি। এখানে দেখুন সেফ ড্রিঙ্কিং ওয়াটার সংসদ দিয়ে দেওয়া আছে, আর এখানে আপনারা পাবেন জেএল নাম্বার, তার পাশে আপনারা পাবেন প্লট নাম্বার। তো চলুন আমরা এই জেএল নাম্বার এবং প্লট নাম্বার নিয়ে চলে যাব বাংলার ভূমি ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি www.banglarbhumi.gov.in ওয়েবসাইটে এবং এখানে আসার পরে আমরা সরাসরি চলে যাব নো ইওর প্রপার্টি অপশনে। সেখানে আমরা একটি ক্লিক করে দেব এবং ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের অপশন চলে আসবে। আমাদেরকে এখানে মৌজা আইডেন্টিফিকেশন দিতে হবে। তো প্রথম থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলাম এবং গ্রাম পঞ্চায়েত পর্যন্ত আমরা সিলেক্ট করেছিলাম, সেই অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করব। আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলাম বাঁকুড়া, আর তারপরে আমরা ব্লক সিলেক্ট করেছিলাম এবং মৌজা বা জেল নাম্বার কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন 91 জেল নাম্বার আছে। চলুন আমরা এখান থেকে 91 জেল নাম্বারে চলে যাব এবং তারপরে আমরা এখানে প্লট নাম্বার পেয়ে যাব 2552, এই নাম্বারটা আমরা সার্চ করব। তো আমরা এসে গেছি এদিকে অপশনে, আমরা গিয়ে এখানে সার্চ বাই প্লট করব, তারপর এখানে আমরা প্লট নাম্বার দেবো।
দেওয়ার পর আমরা নিচে ক্যাপচা কোড দেব। তারপরে আমরা ভিউ অপশনের উপরে একটি ক্লিক করব এবং ভিউ অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের পেজ চলে আসবে, যেখানে আমরা সমস্ত কিছু ইনফরমেশন দেখতে পাবো, ঠিক কার নামে জায়গাটি আছে এবং জায়গাটির শ্রেণী কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুকুর লেখা আছে, অর্থাৎ পুকুরের পার হতে পারে সেখানে বসানো হবে এবং কার জায়গায় বসানো হবে এটা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার চাইলে আমরা এখান থেকে ম্যাপটাও দেখে নিতে পারি। আপনারা দেখতে পাবেন এখানে প্লট ম্যাপ অপশন আছে, ক্লিক হেয়ারে ক্লিক করে আপনারা ম্যাপটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, দেখে নিলাম যে আপনার অঞ্চলে বা আপনার গ্রাম পঞ্চায়েতে যে প্রত্যেকটি বুথে বুথে একটি করে সোলার সাবমার্সিবল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনার বুথে ঠিক কোথায় বসছে বা কার জায়গায় বসছে এবং সরকার তার জন্য কত টাকা খরচা করছে, এখানে আপনারা দেখতে পাবেন 3 লক্ষ টাকা খরচা হচ্ছে এই সোলার সাবমার্সিবল পাম্প বসানোর জন্য। তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশাপাশি আপনার সকল বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।